ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এরপর ইউক্রেনের পক্ষ নিয়ে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো। এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে না ওয়াশিংটন, এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করবেন না তারা। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। চলমান যুদ্ধে রাশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েছে ইউক্রেন। রুশ বাহিনীকে মোকাবেলায় বিভিন্ন দেশের কাছে অস্ত্র সহায়তা চাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। এমন অবস্থায় আবারও ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে জো বাইডেন জানান, কিয়েভ থেকে পিছু হটবে না ওয়াশিংটন, এমনকি রাশিয়ার কাছে মাথা নত করবে না তারা। সম্প্রতি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি। স্টেট ইউনিয়ন যুক্তরাষ্ট্রের অনেক পুরনো একটি রীতি। দেশটির সাংবিধানিক রীতি অনুযায়ী নির্ধারিত সময় পরপর কংগ্রেসকে স্টেট ইউনিয়ন সম্পর্কে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রেসিডেন্টের। কৌতুক দিয়ে বক্তৃতা শুরু করার পর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেন 81 বছর বয়সী এই নেতা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে বলেও সতর্ক করেন বাইডেন। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন জানান, এই কামরায় থাকা কেউ যদি মনে করেন পুতিন কেবল ইউক্রেনেই থেমে যাবেন, তাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি তিনি সেখানে থামবেন না। এ সময় তিনি ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন বলেন, ইউক্রেনকে রক্ষার জন্য যেসব অস্ত্র প্রয়োজন তা যদি ওয়াশিংটন দেয় তবে পুতিনকে থামাতে পারবে কিয়েভ। সেই সঙ্গে তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত বিলটি আটকে না রেখে ছাড়ের জন্য আহ্বান জানান। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে 10,000 ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কিয়েভ সফরকালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্রেন্ট শেপস। এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও 125 মিলিয়ন পাউন্ড ব্যয় করছে দেশটি। এর মধ্যে দিয়ে ইউক্রেনের জন্য সব মিলিয়ে যুক্তরাজ্যের ড্রোন প্যাকেজের পরিমাণ দাঁড়াচ্ছে 325 মিলিয়ন পাউন্ড। শেখ ফরিদ, এটিএন নিউজ।